বৃহস্পতিবার রক্তদান শিবিরের আয়োজন করল উদয়পুরের চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিবেকানন্দ নগরস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী শুভঙ্করানন্দ মহারাজ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, এনসিসি ইউনিটের রাজ্য আধিকারিক ডক্টর চিত্রজিৎ ভৌমিক সহ প্রমুখরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চক্রবর্তী। রক্তদান শিবিরকে কেন্দ্র করে এদিন স্কুলে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফেব্রুয়ারি ও মার্চ মাসে স্পেশাল ধামাকা অফার নিয়ে এলো সিবিসি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। যে কোনো কোর্সের সাথে রয়েছে 90% ছাড়ের সুযোগ। বিস্তারিত জানতে ফোন করুন 7005055129 অথবা 8732097407 এই নম্বরে, অথবা যোগাযোগ করুন পেচরতল হাসপাতাল রোড আমাদের সিবিসি প্রশিক্ষণ কেন্দ্রে। সিবিসি মেক্স ইউর ক্যারিয়ার অ্যাহেড। জন্মেছিস যখন তখন একটি দাগ রেখে যা। দাগ রেখে যা মানে কি করে? দেয়ালে আছর কেটে তা নয়, এমন কিছু করে যাওয়া যাতে মানুষ চিরদিন ইচ্ছে করলে চাইলেও ভুলতে না পারে। প্রত্যেকটি অঞ্চলে শিক্ষায় ভ্রতি ছিল এরাজ্যের মানুষ। কোন একটা দুর্ভাগ্যের কারণে আমরা দীর্ঘ 25-30 বছর শিক্ষা ব্যবস্থাটাকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারিনি বলে আমাদের ছাত্রছাত্রীরা সঠিক জায়গাতে পৌঁছতে পারেনি। বহু প্রতিভা, বহু ট্যালেন্ট আমাদের কালের গহ্বরে ওরা তলিয়ে গেছে শুধুমাত্র সুযোগের অপেক্ষা। সেই ক্ষেত্রগুলি যদি আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন, ইয়ং ইনার্জেটিক খুব ট্যালেন্টেড মুখ্যমন্ত্রী, ওনার সাথে আলোচনা করে যদি একটা পরিবর্তনের ব্যবস্থা করতে পারবেন করেন যদি আমরা কৃতার্থ থাকবো। এই কয়েকটি কথা বললাম। উদয়পুর থেকে মানিক সাহা, রিপোর্ট ভয়েস 18।